হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু এডুলেকচার বিডি আজকে আমি তোমাদের জন্য আরও একটি দিক নির্দেশনামূলক ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে আমি কথা বলবো তোমরা যারা দুই হাজার সালে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসি পরীক্ষা দিবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবা তারা কিভাবে এখন থেকে প্রিপারেশন নিবা ঠিক আছে এবং আরেকটা বিষয় আমি জানি যে অলরেডি তোমাদের অনেকেরই টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে অনেকের এখনও হয়তো চলতেছে আবার অনেকেরও হয়তো যারা বিশেষ করে সায়েন্সে পড়ো তাদের হয়তো প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি বাট এই ঠিক এই মুহূর্ত থেকে তোমাকে দুই সালের ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে হবে তো তুমি কিভাবে নিজেকে এখন থেকে প্রিপেয়ার করবা আমি মূলত সেই বিষয়টাকে বলবো আমাদের যে এক্সপেরিয়েন্স আমি প্রায় বিগত চার পাঁচ বছর ধরে ভর্তি পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার উপরে কাজ করতেছি সো আমার যে এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে যে তোমরা যদি এখন থেকে হ্যাঁ এই যে আর তোমাদের যে পরীক্ষার যে টাইমটা আছে এপ্রিল মাস পর্যন্ত এই সময়টাকে কাজে লাগাও এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ট্রিগারিং একটা টাইম এই টাইমটাকে যারা কাজে লাগাবে তারাই কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষা ভালো করবে এবং পরবর্তীতে যে ভর্তি পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তোমাদেরকে লড়াই করতে হবে সেখানেও তোমার ভালো হবে সো এখন থেকে আগে কি করছো টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত যেভাবেই পড়ছো যারা ভালো পড়ছো তাহলে অবশ্যই ভালো করতে পারবা আর যারা ভালো করো নাই বা মিডিয়াম কোয়ালিটির পড়ালেখা করছো বা অনেক কিছু বাদ দিয়ে দিছ বা বইগুলো ভালো করে শেষ করো নাই তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তোমরা এখনও সময় আসে এখনও প্রচুর সময় ইন্টারমিডিয়েট পরীক্ষার আগ পর্যন্ত যে সময় এই সময় যদি তুমি ঠিকভাবে কাজে লাগাও তোমার পুরো সিলেবাস শেষ হবে মানে তুমি পুরো বইটা অ্যাটলিস্ট দুইবার রিভিশন দিতে পারবে যে সময়টা আছে এই সময়ের মধ্যে এখন কথা হচ্ছে যে কীভাবে সেটা সম্ভব তুমি দেখো তুমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল তোমার কিন্তু বইগুলো দেখে তোমার কাছে ভয় লাগছিল এবং তুমি আস্তে আস্তে কিন্তু এগুলোতে অ্যাডজাস্ট হয়ে গেছো এখন এখন তুমি এগুলোতে অ্যাডজাস্ট তোমার কাছে এটা এখন মানে আর মানে আশ্চর্যের কোনো বিষয় না এবং তোমার কিন্তু গত দুই বছরে তুমি যখন পড়ালাই করছো গত দুই বছরে কিন্তু তোমার মেন্টাল চেঞ্জ হয়েছে তোমার সব কিছুই চেঞ্জ হয়েছে তুমি দেখো তো তুমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো মাত্র ক্লাসে গেছো তখনকার সময় আর এখনকার সময়কে তুমি একটু চিন্তা করে দেখো দেখবে যে হিউজ একটা ডিফারেন্স কিন্তু তৈরি হয়েছে এখন তোমার মাথা আরও পরিপক্ক হয়েছে এখন তুমি অনেক বেশি প্রেসার নিতে পারবো অনেক বেশি পড়ালয়া করতে পারবা সো যে সময় আছে এই সময় তুমি কাজে লাগাও তাহলে হবে এখন প্রশ্ন হচ্ছে কীভাবে সেটাকে আমি কাজে লাগাবো আমি আগে যাদেরকে বলবো যারা তোমাদের মেন বইগুলোর পড়া শেষ হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার বুঝে বুঝে পড়তে পারছো তাদেরকে আমার পক্ষ থেকে স্যালুট আর যারা শেষ করতে পারো নাই একটা চ্যাপ্টার শেষ করতে পারো নাই বা একটা কি বলবো দুইটা চ্যাপ্টার শেষ করতে পারো নাই বা একটা বই পুরো শেষ করতে পারো নাই যেমন সাপোজ হিসাব বিজ্ঞান হতে পারে বা ম্যাথমেটিক্স হতে পারে ফিজিক্স হতে পারে বা তোমার কি বলবো পুরনীতি হতে পারে বা ইকোনমিক্স হতে পারে যেটাই হোক না কেন তোমাকে সেগুলো এখন শেষ করতে হবে ঠিক আছে বেসিক্যালি অনেকে কি করা যায় টেস্ট পরীক্ষার পরেই টেস্ট পেপার নিয়ে বসে যায় টেস্ট পেপার পড়া শুরু করে আগে যেটা পড়া নাই সেই জিনিসটা করে না ঠিক আছে মানে আগে যেই পড়াগুলো পড়া নাই বইয়ের মধ্যে একটা সাবজেক্টের কোনো তিন চার চাপ তিন চারটা হয়তো চাপ্টার পড়া নাই বা কতগুলো অনেকগুলো সাবজেক্টের তিন চারটা করে চাপ্টার সে পড়া নাই সেগুলো আর পড়ে না পড়ে দেখা যায় যে টেস্ট পেপার পড়া শুরু করে এটা চরম বোকামি তো যারা মূল বই আগে শেষ করে ফেলছ বইয়ের সব প্রত্যেকটা চ্যাপ্টার আগে শেষ করে ফেলছ তাদেরকে আমি বলবো যে তোমরা এখন মূল বইগুলোকে রিভিশন দিবা পাশাপাশি টেস্ট পেপার কিনে টেস্ট পেপার সমাধান করা শুরু করে দিবা আর যারা বই শেষ করো নাই বইয়ের কোনো কোনো চ্যাপ্টার বাকি আছে তারা কি করবা টেস্ট পেপারও পড়বা সাথে মেন বইও পড়বা তো মেন বইয়ের আগে তুমি যে চ্যাপ্টারগুলোকে শেষ করো নাই সেগুলোকে খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করে ফেলতে হবে তোমার এখন প্রশ্ন হতে পারি ভাইয়া আমার একটা বইয়ের ফুল অর্ধেকই শেষ হয় বা আমার একটা বই পুরোপুরিই শেষ হয় নাই আমি তোমাকে বলবো তারপরেও তোমাকে চেষ্টা করতে হবে তোমাকে থেমে যাওয়া যাবে না টোটালি থেমে যাওয়া যাবে না অর্থাৎ তোমাকে ট্রাই করতে হবে এই যে সময় আছে এই সময়কে তুমি কাজে লাগাও আমি তোমাকে কথা দিচ্ছি তুমি শেষ করতে পারবা তোমার যতই যত বড়ো সিলেবাসে বাকি থাকুক আমি আবারও বলতেছি পুরো ইন্টারমিডিয়েটের সিলেবাস দুইবার কমপ্লিট করা সম্ভব পরীক্ষার যে সময় আছে এই সময়ের জন্য ঠিক আছে অর্থাৎ তোমার যে সময়টা বাকি আছে আজকে থেকে পরীক্ষার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে তুমি দুইবার অ্যাটলিস্ট দুইবার রিভাইজ দিতে পারবা পুরো বই হ্যাঁ এবং বুঝে 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 তুমি শেষ করতে পারবা ওরকম সময় আছে তোমার হাতে তো যারা কি কোনো কোনো চাপটা শেষ করো নাই বা কোনো কোনো টপিক শেষ করো নাই তারা টেস্ট পেপারের পাশাপাশি মেন বই পড়বা এখন সাপোজ তুমি একটা চাপটা শেষ করো নাই আগে তুমি মেন বই ধরে ওই চাপ্টারটাকে ভালো করে বুঝে বুঝে পড়ো টিচারের কাছে যাও তারপর হচ্ছে তোমার বাসায় বুঝতে চেষ্টা করো ইউটিউবে বিভিন্ন চ্যানেল আছে সেই চ্যানেলগুলোতে কিন্তু ভিডিও দেওয়া আছে তুমি সেখান থেকে প্রয়োজনে শেখার চেষ্টা করো দেন তুমি বই পড়ার পরে টেস্ট পেপারে দেখো যে কী কী প্রশ্ন আগে আসছে আগে বোর্ড কোশ্চেনগুলো দেখো যে বিগত বছরে দুই সালে কী ধরনের প্রশ্ন আসছে দুই কি বলবো উনিশে কী ধরনের প্রশ্ন আসছে সতেরোতে কী ধরনের প্রশ্ন আসছে আর তুমি দু হাজার তখন ওই ধরনের প্রশ্নই আসবে তোমার আগের রকম প্রশ্ন আসছে ঠিক ওরকম প্রশ্ন এখন আসবে তুমি আগের প্রশ্নগুলো দেখো বা বিভিন্ন কলেজে যে প্রশ্নগুলো আসছে ভালো ভালো কলেজগুলোতে যে প্রশ্নগুলো আসছে সেগুলোকে দেখো এবং সেগুলোকে সমাধান করো যে যত বেশি মেন বইয়ের পাশাপাশি টেস্ট পেপার সমাধান করবে সে সৃজনশীল পরীক্ষায় অন্যদের থেকে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে ঠিক আছে ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এমসি আমি অনেকের দেখেছি আমার বিগত বছরের যেই এক্সপেরিয়েন্সগুলো সেখানে আমি দেখেছি যে এমসি কিউর কারণে অনেকে প্লাস মিস করে এমসি কিউর কারণে অনেকে ফেল করে ইন্টারমিডিয়েট পরীক্ষা ফেল করে আমি প্রচুর স্টুডেন্ট দেখছি যারা গত বছর ভালো রেজাল্ট করতে পারে না এই বছর তারা ইম্প্রুভ পরীক্ষা দিবে আমি প্রচুর স্টুডেন্ট দেখছি সো আমি আমি জানি এখনও অনেকে ভিডিও দেখতেছে চাই যাদের মধ্যে অনেকে আসে ইম্প্রুভ পরীক্ষা দেবে সো আমি চাই না যারা এই বছর দুই বিশের নতুন পরীক্ষা দিচ্ছ তারা কেউ আগামী বছর ইম্প্রুভ পরীক্ষা দাও বা আগামী বছর তোমরা ফেল করে আবার পরীক্ষা দাও আমি এটা কখনোই চাই না সো তোমরা এখন থেকে যদি বইয়ের বেসিকগুলোকে ক্লিয়ার করে ফেলো আমি আবারও বলতেছি তোমরা বইয়ের বেসিকগুলোকে ক্লিয়ার রাখবে একদম হানড্রেড পারসেন্ট ক্লিয়ার রাখবা মানে হচ্ছে মিররের মতো আয়না যেরকম পরিষ্কার থাকে পরিষ্কার তোমাকে দেখা যায় ওরকম থাকতে হবে তোমাকে বইয়ের কনসেপ্টগুলো তো সেটার জন্য যেটা করতে হবে তোমাকে সময় দিতে হবে মূল হচ্ছে তোমাকে সময়টা কীভাবে তুমি দিচ্ছ তোমাকে বইয়ের পেছনে সময় দিতে হবে অন্যান্য কাজের গুলোকে কমায় আনতে হবে অন্যান্য যে কাজগুলো তুমি করো মোবাইল টিপে টিপি ফেসবুক ব্যবহার করা তারপর হচ্ছে ঘুরতে যাওয়া আড্ডা দেওয়া তারপর হচ্ছে খেলতে যাওয়া তারপর হচ্ছে আরও অনেক কিছু আমরা করি আমি জানি কলেজের স্টুডেন্টরা অনেক কিছুই করে মানে যারা ইন্টারমিডিয়েটে পড়ে তারা সো তোমাকে ওই বিষয়গুলোকে কমপ্রেস করে ফেলতে হবে কমায় ফেলতে হবে কমায় তোমাকে টাইম দিতে হবে বইয়ের পেছনে বা তুমি ইউটিউবে ভিডিওগুলো দেখতে পারো তোমার বাড়তি কারো কাছে প্রাইভেট পড়তে পারো বা কোনো টিচারের কাছে যেতে পারো কোনো বড় ভাইয়ের কাছে যেতে পারো পরিচিত কোনো আপুর কাছে যেতে পারো তুমি যা ইচ্ছা তা করো সমস্যা নাই বাট তোমাকে পড়াগুলোকে ক্লিয়ার করতে হবে বইয়ের পড়াগুলো কারণ সেগুলো তোমার পরবর্তী যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে এরপরে কিন্তু ভর্তি পরীক্ষা তোমার কাজ লাগবে হ্যাঁ তোমার মানে এখন যারা ভালো করে বইগুলোকে শেষ করবে মেন বইগুলোকে শেষ করবে ভালো করে একদম একটা চ্যাপ্টারও বাদ দেবে না আমি বলে দিচ্ছি তারা ইন্টারমিডিয়েট পরীক্ষা তো ভালো করবেই সাথে পরবর্তীতে যে ভর্তি পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা তুমি দিবা হ্যাঁ সেখানে তুমি ভালো করতে পারবা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা তুমি বুয়েটে ভর্তি হতে পারবা তুমি মেডিকেলে ভর্তি হতে পারবা তুমি আই ইউটিতে ভর্তি হতে পারবা তুমি রুয়েট কুয়েট চুয়েট চট্টগ্রাম রাজশাহী ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি ভর্তি হতে পারবা যদি তুমি এখন থেকে বইয়ের বেসিকগুলোকে কি করো ক্লিয়ার করে রাখো সো আমার সাজেশন হচ্ছে তোমাকে অবশ্যই ফুল বই কমপ্লিট করতে হবে বইয়ের পাশাপাশি তোমাকে টেস্ট পেপার পড়তে হবে এমসিকিউ অবশ্যই অবশ্যই সমাধান করতে হবে এমসিকিউ বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন কলেজে বিভিন্ন বোর্ডে আগে বোর্ডেরগুলো সমাধান করব বিভিন্ন বোর্ডে যে কোশ্চেনগুলো আসছে এমসিকিউ সেগুলোকে সমাধান করবা তারপরে বিভিন্ন কলেজেরগুলো সমাধান করবা ঠিক আছে ইন্টারমিডিয়েট পরীক্ষার সৃজনশীল পার্টে ভালো করতে রিটেন পার্টে ভালো করতে হলে তোমাকে টেস্ট পেপার সবচেয়ে বেশি সমাধান করতে হবে আর এমসিকিউ আবার ওভারঅল পরীক্ষা ভালো হতে হলে তোমাকে মেন বই শেষ করতে হবে ভর্তি পরীক্ষা ভালো হতে হলে তোমাকে মেন বই শেষ করতে হবে ঠিক আছে অনেকে অনেক ধরনের শর্টকাট কৌশল শিখে দেয় যে পর এভাবে পড়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা পাস করে ফেল নো ইন্টারমিডিয়েট পরীক্ষা পাশের পরীক্ষা না এটা সবসময় মনে তুমি জাস্ট পাস করলে হবে না তুমি কোথাও ভর্তি হতে পারবে না তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলা বাট পরবর্তী তুমি কোথাও ভর্তি হতে পারলা না সেটা কী ধরনের পরীক্ষা হলো তোমার সো আমি আশা করি তোমরা ওভারঅল একটা আইডিয়া পেয়েছ যে কিভাবে তুমি পড়লে ভালো করতে পারবা সো আজকে আমি চলে যাচ্ছি আমি চাই সবাই ভালো করো তোমরা এবং পরবর্তীতে আমরা আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো সেই তুমি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা